আপনি কইতাছেন ভাই আপনার বোনের হাত দেখাইলেন, পাও দেখাইলেন, চুল দেখাইলেন, তো এই জিনিসটা বাকি রাখছেন কেন? জামাটা খুললেও দেখান ভাই। আমার আপু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছেন, আজকে অনেক সকাল ঘুম থেকে উঠে পড়ছে। ঠিক আছে আপু, আমার আপু সকাল সকাল ঘুম থেকে উঠে বুঝছেন তো, আপনার টেনশন করতে দেবো না। হ্যাঁ, খুব সকালে উঠে রান্না করে দিব আপনারে। ও ভাই একটা কথা বলি, এর আগের একটা ভিডিওতে আপনি কইতাছেন ভাই আপনার বোনের হাত দেখাইলেন, পাও দেখাইলেন, চুল দেখাইলেন, তো এই জিনিসটা বাকি রাখছেন কেন? জামাটা খুললেও দেখান ভাই, আপনার ব্যবহার হচ্ছে বংশের পরিচয়। এইরকম কমেন্ট যারা করেন না তাদেরকে আমি বলতেছি, হ্যাঁ আপনার আপনার কথায় বোঝা যায় যে আপনার ফ্যামিলিটা কতখানি নিচের, মানে কতটা নিচের জাতের ফ্যামিলি, আপনার কথায় বোঝা যায় বুঝছেন। আপনি বলেন অনলাইনে কিন্তু অনেকেই অনেক ধরনের বিজনেস করে, তো আমরা গ্রামের মানুষ, হ্যাঁ তো মানুষ ঘটক কী কারণে ধরে বলেন তো, আমরা ঘটক ধরবো কেন? অনলাইন আছে, অনলাইনে আমার আপুর ছবি দিছি, যার ভাল লাগে যার পছন্দ লাগে সে দেখবে, সে আমাদের সাথে কথা বলবে, এটাই তো কথা নাকি? আর আমরা একটা প্রবাসী ছেলের পছন্দ করি, এটা আমিও করি আমার আপুও করে, এটা তো আমাদের দোষের কিছু না। তো এইটা নিয়ে আপনারা এত হাসি কান্না বুঝতেছি না, এত লাগে, এত জ্বলে আপনি গো ভাই, যাগো জ্বলে তাগর কিছু বললে দাও তো আপু। জ্বললে আমার ভিডিও দেখেন না একদম প্রথম কথা হইলো, আর এই যে আপনি বেশি কমেন্ট করেন উল্টাপাল্টা, আছে নক আপনারাই তো বলেন আপনার আপু হাত দেখান, পাও দেখান, চুল দেখান, আমি কি করব এখন দেখাই সেটা হাত পাও দেখানো যায়, এর জন্য কি আরও কিছু দেখাবো? কোন পেজে দেখেন যে মেয়েরা আরও কিছু দেখায়? আপনি মানে সারাদিন ওই ভিডিওই দেখেন, ওদের চরিত্র ভালো না? চরিত্র ভালো যদি হইতো তাহলে মানে এটা বলতেন যে না আপু তুমি আর ভিডিও ভালো লাগে সুন্দর করে আরো মানে পারফেক্ট ভাবে আরো ভিডিও বানাও। আপনি কি করলেন আরো উল্টাপাল্টা কথা বললেন, নেগেটিভ কথা বললেন। নেগেটিভ না বলে আপনি আমার ভিডিও দেখেন না, আপনি না দেখলে কোনো কিছু যায় আসে না। আর আপনি আমার বিয়ে করেন না ভাই, আপনার বিয়ে করার দরকার নাই। আর আপনার আপনি এখন এইসব কথা বলতেছেন, আপনার নেচার কতটা নিচে, আপনার সাথে যদি আমার কত নিচে জাতের মানুষ, আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে তো আপনার জঘন্য মন, আপনাকে তো প্রশ্নই ওঠে না বিয়ে করা। কত নিচু জাতের মানুষ, ঠিক আছে তো এটা সবার উদ্দেশ্যে না, যারা এরকম নেগেটিভ চিন্তা ভাবনা করেন ঠিক আছে, তারা আমাদের কাছে এলাও না, তারা আমাদের থেকে দূরে থাকবেন, ঠিক আছে না আপু? হ্যাঁ এটাই।